तब पाद जुगम दयावरी नित्यम तब पूर्णारूपम ईशावतारम निरंजनम अनंत रूपम परमेश्वरम आनंद रूप स्वरूपम सच्चिदानंद रूपम अवतार वरिष्ठाय श्री राम कृष्ण प्रणाम
সেবাশ্রমের পক্ষ থেকে প্রণাম জানিয়ে মহতী ধর্মসভা শুরু করছি। মহতী ধর্মসভা শুরুর আগে আমরা পূজনীয় মহারাজগণ এবং বিশিষ্ট অতিথি যিনি এসেছেন তাদেরকে আমরা বরণ করে নেব। শুরুতে আমরা বরণ করে নেব এই অনুষ্ঠানে সভাপতি মহারাজ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজী মহারাজ রামকৃষ্ণ মঠ প্রথমৃত ভবন, তাকে বরণ করবেন সুস্মিতা দাস। তাকে মঞ্চে আসার জন্য আমি আহ্বান করছি। সবাই করতালি দিয়ে অভিনন্দন। এরপর আমরা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের প্রধান অতিথি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পরিতৃপ্তানন্দজী মহারাজ রামকৃষ্ণ মঠ নাওড়া। আমরা সবাই জানি, আমরা প্রায় যাই মঠে। তাকে বরণ করে নিচ্ছে সুপ্রিয়া দাস। এরপর আমরা বরণ করে নেব
আমাদের খুবই পরিচিত, আমরা যখন ডাকি তখন পাই শ্রীমৎ স্বামী উত্তমানন্দজী মহারাজকে বরণ করছে তাকে, তাকে মনামী দাস, তাকে আসার জন্য আমি আহ্বান করছি। সর্বশেষে যাকে আমরা বরণ করে নেব, জাতি এবং জাতি সংলগ্ন বামুনিয়া এই গ্রামের মানুষ কম বেশি প্রত্যেকেই তাকে চেনেন, আমাদের অরিন্দম দা খুবই পরিচিত। সেই অরিন্দম দাকে বরণ করে নেবে আমাদের এই আশ্রমের পরিচালক সমিতির সদস্য বাপন বেহারি। ধর্মসভার শুরুতেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবে মনামী দাস, সঙ্গতে সন্দীপ মণ্ডল। Bye.
কৃষ্ণশিল্পী মনানী দাসকে এখন এই মহতী ধর্মসভার স্বাগত ভাষণ করছেন আশ্রম সদস্য জন্তু কুমার দাস। উপস্থিত মঞ্চে পূজনীয় মহারাজগণ ও আমার শ্রদ্ধেয় অরিন্দমরা, উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, প্রত্যেককেই আমি প্রণাম জানাচ্ছি। গাতিবামনিয়া রামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রম অনেকদিন আগে থেকেই প্রায় 66-67 সাল থেকে একটা ক্লাব ঘরের মধ্যে এই ভাবধারাকে আমরা আশ্রয় করে আজ 2019 সাল চলে এসেছি। যদিও এই আশ্রমের মূল আনুষ্ঠানিকভাবে এবং সুন্দরভাবে ঠাকুরমা স্বামীজির বা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বার্ষিক উৎসব 1999-2000 সাল থেকেই শুরু হয়েছিল, তার আগেও হয়েছে, তবে এত বিস্তারিত বা এত ব্যাপকভাবে নয়। সমস্ত ভক্তমণ্ডলী এবং যারা স্বেচ্ছাসেবকবৃন্দ, যারা আমাদের অক্লান্ত পরিশ্রম করে নরনারায়ণ সেবার কাজে ব্যস্ত আছেন, যারা বহুদিন ধরে অতি কষ্টে এই গরমে বিভিন্ন গ্রামে গঞ্জে কালেকশন করেছেন, প্রত্যেককেই আমরা স্বাগত অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আশ্রমের দু চারটি কথা বলবো, আমরা কী করি সেগুলো অনেকে জানে, অনেকে আবার জানে না, সেটা জানাও দরকার। আমরা যে গ্রামে এই আশ্রম, এখান থেকে আমরা কাশীপুরে প্রায় 10-12টা গ্রামের সঙ্গে নানা রকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি। আমরা যখন যেমন বেলুড় মঠ থেকে, নাওড়া থেকে, ভাবপ্রচার পরিষদ থেকে বা বিভিন্ন দাতাদের কাছ থেকে শাড়ি বলো, কম্বল বলো, শীত বস্ত্র বলো, জামা প্যান্ট বলো, যা কিছু পাই, আমরা এই 10-12টা গ্রামের মধ্যে 8-10-12টা করে ভাগ করে দিই। সেই প্রত্যেক গ্রামে প্রত্যেকে একজন করে রয়েছে কোঅর্ডিনেটর, যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা কাজটা করি। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2018-তে এই আশ্রমের পরিচালনায় একটা বিবেকানন্দ বিদ্যাপীঠ করেছি, নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত। চেষ্টা করছি যে এখানকার যারা গরিব দুস্থ, বিশেষ করে আদিবাসী এলাকা থেকে বহু ছেলে মেয়ে আসে, খুব কম খরচে তাদের একটু ভালো শিক্ষা দেওয়া যায়, ভালো একটু পঠন পাঠন দেওয়া যায়, সেই সঙ্গে ঠাকুরমা স্বামীজির কথা সেই শিক্ষার সঙ্গে সঙ্গে যুক্ত করে তাদের কিছু শেখানো যায়, সেগুলো আমরা চেষ্টা করছি। এছাড়া মুখার্জি পাড়া বলে একটা গ্রাম আছে, যেখানে আমরা বেলুড় মঠ জনশিক্ষা মন্দিরের সহযোগিতায় বিধিমুক্ত শিক্ষা কেন্দ্র চালাই, সম্পূর্ণ বিনামূল্যে। প্রায় 30-40 জন ছাত্রছাত্রীকে সেখানে পঠন পাঠন দেওয়া হয়। সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি, আমরা এখান থেকে বছরে কিছু ছেলে মেয়েকে পুস্তক দিয়ে থাকি, 9 হতে পারে, 10, 11, 12, এরকম যদি মেধাবী ছাত্রছাত্রী কোথাও থাকে যে তার পড়াশোনার ক্ষেত্রে বই কিনতে পারছে না, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাকে সহযোগিতা করতে পারি। আর সেই সঙ্গে বেলুড় মঠ ওয়েলফেয়ার সেকশন থেকে যে আমরা স্টাইপেন্ড ফর্মটা পাই বছরের প্রায় 10-12টা করে, 55% বা 60% নম্বর আছে এমন ছেলেমেয়েরা অষ্টম শ্রেণী পাশের পর আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের স্টাইপেন্ড ব্যবস্থা এখান থেকে করতে পারি, তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এছাড়া বিভিন্ন সময়ে আরও নানারকম সেবামূলক কাজ আমরা করে থাকি। যে সমস্ত গ্রাম থেকে আপনারা এসছেন, যদি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে আমরা আরও এই কাজটাকে আরও ভালোভাবে করতে পারি, ঠাকুরমা স্বামীজিকে আরও সুন্দর করে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। যাই হোক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এসছেন, অনুষ্ঠান করছেন, এই জন্য আমরা খুবই আনন্দিত। আপনাদের আবার প্রণাম জানিয়ে আমি এখানে যাচ্ছি। আমরা শুনব প্রাম্ভিক ভাষণ পূজনীয় শ্রীমাদ স্বামী উত্তমানন্দজী মহারাজ, উনি আমাদের ট্যাবলা কুসাংরা থেকে এসছেন, শ্রুতি উনি দেবেন প্রাম্ভিক ভাষণ। ওম
धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी सर्वदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे पयस्वित्वा प्रणमामि मोहमोह। नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चिदसुखस्वरूपाय स्वामीने पापहारिणे। सर्वप्रथम ठाकुर मा स्वामीजी चरणे भक्तिपूर्ण प्रणाम जानाई। तत्परे आजकेर ई धर्म सभार सभापति परम पूज्यपाद श्रीमत स्वामी सिद्धेशानंद जी महाराज के आमार प्रणाम। प्रधान अतिथि पूज्यपाद श्रीमत स्वामी परिदीप्तानंद जी महाराज के प्रणाम। आजकेर स्नेहास्पद अरिंदम दास ताके आमार आंतरिक भालोबासा। एखाने उपस्थित भक्तमंडली एवं मा जगज्जननी शारदा मायेर अंशसम्भूता मातृमंडली सबाईके श्रद्धा भक्ति प्रणाम। आजकेर एई गांती देउली रामकृष्ण विवेकानंद सेवाश्रमे उपस्थित होते पेरे आजकेर आमि निजेके धन्य मने करछि। आजकेर अनेक पूजनीय महाराज गण एखाने उपस्थित होयेछेन। साधु संग खुबी दुर्लभ। ठाकुर बोलें साधु संग उत्तम वैद्यर काज करे। जेमन कोनो भालो डाक्तार जदि मानुष व्यवहार करे तार दुरारोग्य कठिन व्याधिटा नष्ट हो जाए भालो हो जाए से रोग थेके मुक्ति लाभ करे। आर मानुष जदि साधु संग करे ताहले तार मध्य जे सब विकार रयेछे कुसंस्कार रयेछे चलते गिये जे भूल सेगुलो ठीक हो जाए एवं तार मध्य मनुष्यत्वबोध जाग्रत हय। आर मनुष्यत्वबोध जाग्रत होले तबे धर्मपथे एगिये जावा सम्भव। ताई बर्तमाने चेतनार खूब प्रयोजन। आमादेर परम पूज्यपाद स्वामी गीतानंद जी भागवत कथाय बोलेछिलेन जे अनन्नश्चिन्तयन्तमां जे जनां पर्युपासते तेषां नित्याभिजुक्तानां जुगुप्सेमं वहाम्यहम्। साधारण मानुष संसारे थेके जेभाबे चिंता भावना करछे भगवानके तार थेके केउ जदि आरो एकटु आन्तरिकभावे भगवानके डाके एवं तार मध्य सतता मानवता जदि विशेष करे प्रकाश पाय ताहले आस्ते आस्ते से धर्मेर शिखरे पौंछते पारबे से एकदिन ईश्वर दर्शन करते पारबे। ठाकुर बोललेन सत्य कथाई कलির তপস্যা। যে সত্য কথা বলে সে ভগবানের কোলেই আছে। অর্থাৎ সত্যে নিষ্ঠা, সেই নিষ্ঠাটা যদি আমাদের মধ্যে জাগ্রত হয় ধর্ম করতে হয় করি, আবার কখনো তার থেকে অনেকটা দূরে সরে থাকি, আবার কখনো নিজের মতো করে চলি। আজকে ঠাকুর মা স্বামীজির যে আদর্শ, যে নির্দেশ, যে উপদেশ, সেই উপদেশগুলোকে ঠিক ঠিকভাবে আমরা যদি পালন করি তাহলে দেখবেন সেখানে ভগবানের কৃপা অতি অবশ্যই হবে। ত্রিশ ধাতু থেকে কৃপা কথার উৎপত্তি করে পাওয়া। ভগবানের জন্য একটু মননশীল আজকে ঠাকুরের কথামৃত রয়েছে, যে কথামৃতের মধ্যে প্রবেশ করলে সব শাস্ত্র ওর মধ্যে মন্থন করা আছে।
অন্য কোনো শাস্ত্র পড়ার দরকার হবে না। কথামৃত এতই অমৃত, ওর মধ্যে যে বাক্যগুলো আছে কিছু কিছু বাক্য অত্যন্ত সুন্দর সুললিত এবং কিছু কিছু বাক্য কঠিন রয়েছে, যেগুলোকে মহারাজদের মাধ্যম দিয়ে সেই যুক্তিতর্কের মাধ্যম দিয়ে সেই কথাগুলোকে ঠিক সরলভাবে যদি কেউ নেয় তাহলে কিন্তু তার মধ্যে বাধ্যবাধকতা থাকবে না, কুসংস্কার থাকবে না, কুসংস্কার ধর্মের মধ্যে নয়। যত মহাপুরুষরা এসেছিলেন তাদের মধ্যে আমাদের যিনি অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণ, তিনি যে পথ দেখিয়েছেন সেটা সর্বধর্ম সমন্বয়ের পথ, স্বামীজি যে পথ দেখিয়েছেন সর্বধর্ম সমন্বয়ের পথ, মা যে পথ দেখিয়েছেন সেটাও সর্বধর্ম সমন্বয়ের পথ, সেখানে কোনো ভেদ কিংবা সেখানে কোনো রকম কুসংস্কার নেই সেই শিক্ষার মধ্যে, সেই জ্ঞানের মধ্যে, সেই চেতনার মধ্যে। তাই আজকে দিনে যে সত্য পথ সেই পথটাকে আষ্টে পৃষ্ঠে কেউ যদি ধরে রাখতে পারে, ঠাকুর বললেন গুড়ি ছুঁয়ে থাকা, গুড়ি ছুঁয়ে থাকতে পারলে আমাদের পড়ার আর কোনো ভয় নেই। ঠাকুর বলছেন মেঠো রাস্তার উপর দিয়ে বাবা ছেলের হাত ধরে চলছে, যখন মেঠো রাস্তার উপর দিয়ে বাবা ছেলের হাত ধরে চলে তখন ছেলের পড়ার ভয় থাকে, কিন্তু যদি মেঠো রাস্তায় ছেলে বাবার হাত ধরে চলে যে কোনো মুহূর্তে ছেলে পড়ে যেতে পারে, বাবা কিন্তু তুলে ধরতে পারে। সেরকম আমরা যদি শক্ত করে বাবার হাত ধরি কিংবা বাবা যদি আমার হাত ধরে, আমরা যদি নির্ভরশীল হই শিক্ষা গ্রহণ করে আজকের আশ্রয় নিয়ে প্রকৃতপক্ষে সত্যপদ অবলম্বন করে সেটাকে নির্দিষ্টভাবে আদর্শের আদর্শের মধ্যে নিয়ে যদি চলতে পারা যায় তাহলে দেখা যাবে স্খলন হবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অষ্টাদশ অধ্যায়ের কথা, সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। আমাদের ইন্দ্রিয়গত ধর্ম, ষড়রিপুগত ধর্ম, এই ধর্মগুলোকে আস্তে আস্তে পরিত্যাগ করতে হয়েছে। অর্থাৎ আমরা জানি অনেক সময় নৌকা বিলাসের মধ্যে অনেক কীর্তনিয়ারা বলেন ষোলো আনা দিলেই তবে নাকি তিনি পার করেন, ষোলো আনা দশ ইন্দ্রিয় ষড়রিপু এই ষোলো আনা, এগুলো যদি আস্তে আস্তে আমরা ভগবানের পায়ে বলি দিই বা তাকে নির্ভর করি তাহলে দেখা যায় তিনি তখন কৃপা করেন। ষোলো আনা নির্ভরশীল, এভাবেই আমাদের দশ ইন্দ্রিয় ষড়রিপুকে তার কাছে তার চরণে নিবেদন করতে হবে, তবে দেখবেন চলার আর কোনো ভয় নেই। ঠাকুর বলছেন যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। অতএব যেখানে যেমন সেখানে তেমন, আপনাতে আপনি থেকে মন দিয়েও না কো কারো ঘরে, যা চবিতা খুঁজে পাবি খোঁজনি যে অন্তপুর, কে কি করছে কে কি বলছে কে কি করলো এ হিসাবে কোনো কাজ নেই, তুমি কি করলে তুমি কি করছো তুমি কি করবে এই চিন্তায় থাকো, তাহলে দেখবে মুক্তির পথ খুব তাড়াতাড়ি এগিয়ে আসবে। আজকে আমরা যারা ধর্মপথে আছি সকলেই চিন্তা ভাবনা করছি যে আমরা একটু সাধুসঙ্গ করবো, সাধুসঙ্গ দুর্লভ, তাই আজকে দিনে আপনারা অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছেন, মহারাজরা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের প্রবচন কথাবার্তা শুনবেন, ঠাকুরমা স্বামীজি ত্রয়ী তারা যে আশীর্বাদ করেছেন আশা করি গ্রামেগঞ্জে ঠাকুরমা স্বামীজির কথা এইভাবে যদি প্রচারিত হয় তাদের মধ্যে কুসংস্কার থাকবে না। অনেক মানুষ আজকে ধর্ম করতে গিয়ে দেখা যায় কুসংস্কারে আবদ্ধ হয়ে এটা বড় ওটা বড় এটা ছোট ওটা বড় এরকম করে বেড়ায়। ঠাকুর বললেন যত মত তত পথ, যে কোনো পথ দিয়ে গেলেই ভগবান লাভ করে। একটা পুকুরের চারটে ঘাট, সেই ঘাটে মুসলমানরা জল নিচ্ছে বলছে পানি, খ্রিস্টানরা জল নিচ্ছে বলছে ওয়াটার, হিন্দুরা ওই একই বস্তু নিচ্ছে বলছে জল, আবার ইহুদিরা ওই জিনিস একই জিনিস নিচ্ছে বলছে অ্যাকোয়া। তো চারটি বস্তু একই, শুধু নামটা ভিন্ন,
আমরা বিভিন্ন ভাষায় ভগবানকে বিভিন্ন রূপে ডাকি, বিভিন্ন ভাবে বলি, ভগবান কিন্তু এক, এক নয় বা দ্বিতীয়, ভগবান এক ছাড়া দুই নয়। তো আজকে আমাদের অনেক দেবদেবী, অনেক ভগবান, অনেক ঠাকুর রয়েছে, যে কোনো একটা নির্দিষ্ট পথ ধরে চলতে পারলে মানুষের আর ভয় থাকে না। আজকে দিনে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করে মানুষ তার নির্দিষ্ট পথটি বেছে যদি নেয়, যদি সে সাধুসঙ্গ কাছে যায়, তার অভাব সে ঠিক চলছে না বেঠিক চলছে সেটা বুঝতে পারে। যেমন ঠাকুর বলছেন, যখন অন্ধকার ঘনিয়ে আসে আকাশে, জোনাকি পোকাগুলো মিটমিট করে আলো দেয়, তারা ভাবছে আমরা জগৎকে আলো দিচ্ছি। কিছুক্ষণ পরে সন্ধ্যেবেলা যখন আকাশে নক্ষত্রের উদয় হয়, তখন জোনাকিরা আরো ম্লান হয়ে যায়, আর জোনাকিরা ভাবছে আমরা জগৎকে আলো দিচ্ছি। তারপরে যখন চন্দ্র উদয় হয়, তখন জোনাকির অহংকার আর নক্ষত্রের অহংকার চলে যায়, চন্দ্র তখন অহংকার করে বলছে আমি জগৎকে আলো দিচ্ছি। সকালে যখন সূর্য ওঠে, তখন চন্দ্রের আলো ম্লান, নক্ষত্রের আলো ম্লান হয়ে যায়, জোনাকির আলো ম্লান হয়, সূর্যের আলোকিতে আলোকে সবাই আলোকিত, একক ব্রহ্মের আলোকে আমরা সকলে আলোকিত। কিন্তু এই ক্ষুদ্র অহংকারের জন্য আমরা ভগবানকে ঠিক ঠিক চিনতে পারি না। ঠাকুর মা স্বামীজির আদর্শ গ্রহণ করে জীবন পথ সম্প্রসারিত করুন। দেখবেন আজকের গ্রামে গঞ্জে ঠাকুর মা স্বামীজির আদর্শকে ছড়িয়ে দিন। তারা যে কি করে গেছেন, আজকে দিনে কুসংস্কার মুক্ত সমাজ গড়ার জন্য স্বামীজি সব সময়ের জন্য প্রস্তুত ছিলেন। তাই আজকে গ্রামে গঞ্জে স্বামীজির কথা, মায়ের কথা, ঠাকুরের কথা প্রচারিত হোক, আপনারা হৃদয়ঙ্গম করুন এবং সেই মত পথকে নিয়ে আপনারা ছড়িয়ে দিন, সার্বভৌমত্ব রক্ষা করুন। চৈতন্যদেব এসেছিলেন সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, তিনি কোনো রকম ঢঙ্গে ধর্মের কুসংস্কার মানতেন না। আজকের যে ধর্ম সমাজ গঠন হচ্ছে সমাজে, তাতে অনেক কুসংস্কার রয়েছে, যার ফলে মানুষ বিভ্রান্ত, কোন পথ দিয়ে যাবে, কিভাবে চলবে, কি করবে। সেজন্য আজকের একমাত্র যদি সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কেউ থাকে, সে হলো আমাদের স্বামী বিবেকানন্দ। আর এক জায়গায় মাকে স্বামীজি বলছেন, মা হলো জ্যান্ত দুর্গা, অতএব আমরা জ্যান্ত দুর্গার পূজা করছি না, তাকে আমরা ছবি রূপে দেখছি। যদি জীবন্ত দুর্গা স্বামীজির কথায়, মাকে যদি আমরা সেই রকম ভাবে ভক্তি শ্রদ্ধা করি, তার প্রতি সেই রকম মননশীল হই, তাহলে আমাদের জীবন ধন্য হবে। আমি আজকে শ্রীদীর্ঘায়িত করছি না, অন্যান্য মহারাজগণ রয়েছেন, তাদের মুখে শুনবেন। আমি এখানেই আমি আমার বাণীকে বিরাম দিচ্ছি। স্বামী উত্তমানন্দজী মহারাজকে আমি প্রণাম জানাচ্ছি এবং সেবাশ্রমের পক্ষ থেকে তাকে ধন্যবাদ, অভিনন্দন ও প্রণাম জানাচ্ছি। আগামী দিনে তিনি ঠিক এইভাবে আমাদের সহযোগিতা করবেন, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই প্রার্থনা আমরা তাঁর প্রতি রাখছি। চলছে মহতি ধর্মসভা, এবার ধর্মসভায় বলবেন আমাদের প্রধান অতিথি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী পরিতৃপ্তানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মঠ নাওড়া থেকে এসছেন, উনি মায়ের উপরে বলবেন। ওম জননী সারদাং দেবী রামকৃষ্ণে স্থিতাহিয়া সর্ববিদ্যা স্বরূপমন্তা সারদাং প্রণমামি। আজকে এই বিশেষ দিনে মহতি সভা যে আয়োজিত হয়েছে, এই সভায় যেন ডাক দিয়েছে, ডাক দিয়েছেন সেই পুরুষ, ঘরে কি রহিতে পারে নারী, রহিতে পারে নন রবীন্দ্রনাথের ভাষা, ডাক দিয়েছেন সেই সেই পুরুষের তাকে আমরা সম্মিলিত হয়েছি, সাধু ব্রহ্মচারী ভক্ত মঞ্চে উপবিষ্ট আমার পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সিদ্ধেশানন্দজী মহারাজ, তাকে জানাই আমার প্রণাম।
আর আসেন স্বামী উত্তম আনন্দজি, তাকে জানাই আমার স্নেহ ভালোবাসা। আর এখান থেকে বাগবাজার থেকে এসছেন অরিন্দম দাস মহাশয়, তাকেও আমি জানাই আমার স্নেহ প্রীতি। আর যারা সমাগত হয়েছেন মায়েরা ভক্তরা যথাযোগ্য স্থানে, তাদের স্নেহ প্রীতি প্রণাম এগুলো জানাই। আর যারা এই সভা আয়োজন করেছেন উদ্যোক্তারা কর্মীরা যারা এখানে অনুষ্ঠানকে কেন্দ্র করে নিজেদের শ্রম দিয়েছেন, নিজেদের অর্থ দান করেছেন, মস্তিষ্ক থেকে বুদ্ধি দিয়েছেন, তাদেরকে জানাই সাধুবাদ, সাধু আয়োজন, সাধুবাদ। তাই সকলের কাছে প্রার্থনা, ভগবানের কাছে প্রার্থনা সকলের জন্য, তাদের মাথায় যেন তার আশীর্বাদ বৃষ্টি ধারার মতো চলে পড়ে, এটা অকৃপণ ভাবে যেন তিনি ঠেকে দেন। এই সাধুবাদ সকলের জন্য। আজ আমরা যাকে নিয়ে আলোচনা করতে বসেছি, আমাকে নিয়ে বিষয়টা দেওয়া হয়েছে, এ বড় কঠিন বিষয়, শব্দ খুব ছোট কিন্তু এর ব্যাপকতা, এর বিশালত্ব, এর পরিধি অনেক। বেদে প্রথম বলা হয়েছে মাতৃ দেব ভব। কেন ঋষিরা বললেন তোমার মাতা দেবতা হই? আজ একজন দেবীর কথা আলোচনা হবে, যিনি সকলের মা, সবার মা, জন্ম জন্মান্তরে। সে জীবন কিরকম জীবন, তার কথা কিরকম হবে? ভগবান গীতাতে অর্জুন জিজ্ঞেস করছেন শীতপক্ষরা কিরকম কথা বলবে, তারা কেমন চলবে, তারা কেমন করে ব্যবহার করবে। অনেক প্রশ্ন শ্রীকৃষ্ণের কাছে ছুড়ে দিলেন অর্জুন। আর এখানে এই বিশ্ব জনন, তার চলন কি হবে, তার বলন কি হবে? বিশ্ব জননী যিনি জগৎটাকে ধারণ করছেন জগদম্বা রূপে, তার বাণী কিরকম হবে, জগতের কল্যাণের জন্য কিভাবে ব্যবহার হবে, মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, জানবে বা কিভাবে? অনেক প্রশ্ন ভক্ত হৃদয়ে। এই যে স্থান অনেক বড়, এখানে যারা বসে আছেন হয়তো কিছু চলে যাবে, যারা বসে আছেন হিসাব করলে দেখবেন 100 জনের মধ্যে 75 জন মা আর 25 জন বাবা। এ দুর্ঘটনা কি ঘটালো প্রশ্ন তো লাগে না, কেন মারা এখানে এসে উপস্থিত হয়ে মায়ের কথা শোনার জন্য, ঠাকুরের কথা শোনার জন্য উপস্থিত, এই দুর্ঘটনাটা কে দিল তাদের মাথায় ফেলে পাথর? উত্তর কি জানা আছে? অনেকে জানে, অনেকে জানে না, খোঁজ পান না। ভগবান শ্রীকৃষ্ণ একদিন গেছেন গোচারণ করতে করতে অনেক দূরে চলে যাচ্ছে, গিয়ে বলছেন তোমরা একটু খাবার সন্ধান করো, খুব খিদে পেয়েছে আমাকে। বলছে আমরা তো অনেক দূরে চলে এসেছি গরু নিয়ে, আমরা এখানে কোথায় কি খাবার পাবো, জল ছাড়া তো কিছু পাবো না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন না, ওইখানে একটা গুহা যজ্ঞ চলছে, তোমরা গিয়ে বলবে ওখানে যে কানাই গরু চড়াতে এসে তার খিদে পেয়ে গেছে, আপনারা একটু খাবার দিন তাদের জন্য। তার সখারা যারা ছিল দাম সুদাম বলরাম ভাই দাদা, এরা সব ছুটল, মহাযজ্ঞের আয়োজন হয়েছে, খাবার তো অভাব নেই, নিশ্চয়ই দেবেন।
গিয়ে প্রার্থনা করল, যজ্ঞ হচ্ছে বিহার প্রার্থনা করল যে আমাদের কানাইকে খুব খিদে লেগেছে, তার জন্য একটু খাবার দিন। এখন যজ্ঞে হোম হবে, তারপরে ভোগ হবে, তারপরে তো দেওয়া হবে। যার নামে যজ্ঞ করছে তিনি আর তার দ্বারে অতীত হয়ে এসছেন, খাবার দাও। অপূর্ব দৃশ্য। এরা যখন বলল যে এখন তো আমাদের যজ্ঞ হচ্ছে, ভোগ হতে অনেক দেরি, এখন কোনো কিছু দেওয়া হবে না, এখন তোমরা চলে যাও, যজ্ঞের পরে তোমরা এসো, যখন ভোগ হয়ে যাবে তখন তোমরা ভোগ তার প্রসাদ নিয়ে গিয়ে কানাইকে দিও। শুনে তারা আবার চলে গেল। গিয়ে কানাইকে বলছে কি মহাযজ্ঞের আয়োজন করছে তোমার জন্য নাকি? No!